হ্যালো বন্ধুরা, এমন একটি যদি বিজনেস হয় যে আপনি বাড়িতে দিনে 3 ঘন্টা কাজ করবেন, মাত্র 3 ঘন্টা কাজ করে যদি আপনি দিনে 70,000 টাকা 80,000 টাকা ইনকাম করতে পারেন সেই বিজনেসে, তাহলে কেমন হয়? হ্যাঁ, এর জন্য যে আলাদা করে আপনাকে একটি দোকান ঘর বা মেশিন বসিয়ে সেখান থেকে উৎপাদন করার জন্য একটি বড় জায়গা নিয়ে ঘর তৈরি করতে হবে তা নয়। আপনার এখন যা আছে আপনি ঠিক সেখানে, যদি মনে করেন যে বাড়ির ছাদে, ইয়েস সেটাও হবে। আবার যদি মনে করেন যে না আমি উঠোনের মধ্যে করব, সেটিও হবে। এমন ব্যবসা যেখানে গ্রাম শহর প্রত্যেকেই করতে পারেন। দিন দিন জিনিসপত্রের ব্যবহার যেরকম পাল্টে যায়, ঠিক সেরকমই আপনার প্রোডাকশনের যে মাল সেটির ব্যবহারও কিন্তু দিনকে দিন পাল্টে যায়। ব্যবসার ধরন পাল্টায়, যদি চাষাবাদ হয় চাষের ধরন পাল্টে যায়, তার জন্য তা বিভিন্ন ধরনের নতুন নতুন ভাবে প্রোডাকশন করতে হয়। আজকে ঠিক সেরকমই একটি প্রোডাকশন বিজনেসের আইডিয়া দিব, যেখানে শুধুমাত্র একটি মেশিন, কিছু ইনগ্রেডিয়েন্ট, যেখানে আপনি ঘরে থেকেই দিনে মাত্র 3 ঘন্টা কাজ করে আপনি 70,000 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বিজনেস আইডিয়া। শুরু করবো সুগড়ায় গল্প। যারা যারা আমার চ্যানেল নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এ ধরনের বিভিন্ন আইডিয়া এবং ইনফরমেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের যে বিজনেস আইডিয়াটি, সেই বিজনেস আইডিয়ার মধ্যে যে যা দেখতে পাচ্ছেন আপনারা, তা হচ্ছে মাছের খাবার। আজকের বিজনেস আইডিয়াতে শুধুমাত্র মাছের খাবার নয়, সঙ্গে সঙ্গে থাকছে এই মেশিনে, এমন একটি মেশিন যে মেশিন দিয়ে আপনারা মাছের খাবার, পোলট্রি ফার্মের পোলট্রি মুরগি তাদের খাবার, হাঁস তাদের খাবার, এছাড়াও গরুর খাবারও তৈরি করা যায় হিমুল ধরনের। তবে আমি আজকে শুধুমাত্র মাছের খাবারের কিভাবে তৈরি হবে, মেশিনের দাম, মেশিন কোথায় পাওয়া যাবে, পদ্ধতি কী, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে কতগুলি কথা বলে নিই, সেটা হচ্ছে মাছ চাষ। আগে আপনারা জানতেন যে শুধুমাত্র পুকুরেই মাছ চাষ হচ্ছে, তারপর পরিবর্তন এলো যে চৌবাচ্চা, সে বাড়ির উঠোনে হতে পারে বা বাড়ির ছাদে হতে পারে, সে ভিয়েতনাম কই, ভিয়েতনাম শিঙি, ভিয়েতনাম মাগুর, এমনকি পাঙ্গাস মাছ যেটাকে বলা হয়, সেই সমস্ত মাছ, বেশিরভাগ মাছই এখন এই বায়োফ্লক, বাড়ির ছাদে এরা এই সমস্ত পদ্ধতিতে হচ্ছে, যেখানে ভাসমান খাবার প্রয়োজন আছে। কারণ ভাসমান খাবার কেন দরকার, সেগুলো যদি নিচে পড়ে যায় তাহলে মাছের খাবারের পক্ষে কষ্টকর হয় এবং নিচে থিতিয়ে পড়ে থাকে, যা মাছগুলো খায় না, পরে নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে শ্যাওলা এবং জীবাণু তৈরি হয় যা ক্ষতিকারক বায়োফ্লকের ক্ষেত্রে। এবার আরও নতুন বিশেষ কিছু চাষ, অর্থাৎ মাছের যে চাষের পদ্ধতি, মিনি ফ্লক, এরকম আরও নতুন নতুন পদ্ধতি আসছে। এমনকি এখন শুধুমাত্র পলিথিন, সেই পলিথিনের তৈরি পুকুরের মধ্যেও মাছ চাষ হয়, যেখানে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, ইনগ্রেডিয়েন্টগুলো এবং কীভাবে করবেন তা আজকে বিস্তারিত করব। তার আগে কতগুলি মেশিন দিয়ে দিই। এই মেশিনটি হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন, এখানে আপনাকে হাত ইউজ করার প্রয়োজনই নেই। এছাড়াও আছে সেমি অটোমেটিক মেশিন, যেখানে আপনাকে সামান্য, যেমন যে খাবারগুলো আপনি বানাবেন তার জন্য যে ইনগ্রিডিয়েন্ট, সেই ইনগ্রিডিয়েন্টগুলো জলে ভেজাতে হবে এবং ডাস্ট করতে হবে, নিজেকে ভিজিয়ে তারপরে দিতে হবে, সেখান থেকে খাবার বেরিয়ে আসবে। আর এই মেশিনগুলোর মধ্যে কোনো কিছুই প্রয়োজন নেই, ডাইরেক্ট চলে যাবে এবং সেখান থেকে মাল বেরিয়ে আসবে, আপনি লাস্টে বস্তা প্যাকেট করে বিক্রি করবেন। অন্যান্য যে মেশিনগুলো পাওয়া যায়, সেই মেশিনের মধ্যে আমি বলবো যে শুধুমাত্র এক ধরনের, অর্থাৎ ভাসমান যে মাছের খাবার সেটি হবে তা নয়, আপনি এমন একটি মেশিন কিনবেন যেখানে সমস্ত ধরনের মাছের খাবারই পাওয়া যায় বা তৈরি করা যায়, সেগুলো আপনার কিনবেন। এবার আসি সেখানে কি কি প্রয়োজন আছে মাছের খাবার তৈরি করতে। বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে, মিট বোন লাগে, সয়াবিন মিট লাগে, রাইস ব্র্যান, মাস্টার্ড অয়েল, কেক, মানে হচ্ছে যেগুলোকে আমরা খোল বলি, সেই সমস্ত জিনিসগুলো মেশাতে হয় একটি নির্দিষ্ট মাপে, এবং তার জন্য ট্রেনিং যেখান থেকে মেশিন কিনবেন সেখানে তারাই দিয়ে দেবে, ফিশ মিল, বোন মিল, এরকম প্রচুর যে ইনগ্রেডিয়েন্ট, সেই ইনগ্রেডিয়েন্টের ভাগ আছে বিভিন্ন মাছের ক্ষেত্রে বিভিন্ন, যার জন্য একটু পড়াশোনা অবশ্যই প্রয়োজন। সেই মিলগুলো, যে যে ইনগ্রেডিয়েন্টগুলো, সেগুলোকে করতে হবে কি, ডাস্ট করতে হয়, ডাস্ট করে শুধুমাত্র মেশিনের মধ্যে দিয়ে দেওয়া, যদি আপনি সেমি অটোমেটিক মেশিন কেনেন। আর যদি ফুল অটোমেটিক মেশিন কেনেন তাহলে আপনার কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র যে ম্যাটেরিয়াল ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলোকে মিশে মেশিনের মধ্যে দিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে আসবে এরকম বিভিন্ন ধরনের খাবার। তারপর আপনি ছোট প্যাকেট, বড় প্যাকেট, যেমন অনেকে আছে বাড়িতে মাছ, যেমন অ্যাকুরিয়ামের মধ্যে মাছ রাখা হয়, সেক্ষেত্রে একদম ছোটো গুঁড়ি গুঁড়ি যেগুলো ভাসমান খাবার থাকে সেগুলো প্রয়োজন পড়ে।
যেখানে দিনে এক দানা করে দিলেই যথেষ্ট হয়। এরকম খাবার সেগুলো ছোট প্যাকেট, এবং যাদের ক্ষেত্রে বড় প্যাকেটের প্রয়োজন আছে তাদের অবস্থা, এগুলো শুধুমাত্র আপনাকে যে প্রচার বিশেষ করে করতে হয় তা নয়, এটা মাঝে লোক মারফতই প্রচার হয়ে যায়, এবং আপনি নিজেও এই জিনিসগুলো নিয়ে দোকানে গিয়ে যদি আপনি, যে কারণ কি বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো কিন্তু বাইরে থেকে আসে বস্তা বস্তা করে, ট্রাকে ট্রাকে পড়ে সেখান থেকে পাইকারি ভাবে বিক্রি হয়ে বিভিন্ন দিকে দিকে পৌঁছে যায়। আপনি সেরকম লোকজনের সঙ্গে অর্থাৎ দোকানদারদের সঙ্গে আপনি সাক্ষাৎ করুন, সেখান থেকে পাবেন। এছাড়াও বলবো যে এই জিনিসগুলো আপনি অনলাইনেও বিক্রি করতে পারেন, শুধুমাত্র যে অফলাইনে তা নয়, আপনি অনলাইনেও বিক্রি করতে পারবেন। অনলাইনের মাধ্যমে বিক্রি করুন, তাহলে আপনার সুবিধা হবে। এর জন্য ইলেকট্রিক, সেই ইলেকট্রিসিটি আপনার বাড়ির যে ইলেকট্রিক কানেকশন আছে সেই ইলেকট্রিক কানেকশনের দিয়েই হয়ে যাবে। মেশিনের দাম 70,000 থেকে শুরু হয়, যেটি হাতে চালানো, সেমি অটোমেটিক 90 থেকে 1,00,000 টাকা বা 1,20,000 টাকা, এবং ফুল্লি অটোমেটিক 3,00,000 টাকার মতন দাম আছে। আমি কোনো মেশিনের জন্য কোনো রেকমেন্ড করছি না, অর্থাৎ এমন কাউকে আমি দিচ্ছি না যে এমন একটি মেশিন বিক্রি করার, যারা বিক্রি করে সাপ্লায়ার, তাদের দোকানের নাম বলছি না, কারণ আপনাকে দেখে কিনতে হবে, নইলে ঠকে যাবেন। যার দরুন আপনি বিভিন্ন যে যারা সেল করে অনলাইনে গেলে আপনি প্রচুর পাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের সঙ্গে একটা নয় 10টি জায়গায় যোগাযোগ করে তারপর সেখান থেকে কিনুন, এবং সঙ্গে সঙ্গে এমন একটি মেশিন কিনুন শুধুমাত্র ফিশ নয়, সঙ্গে সঙ্গে পোলট্রি ফার্ম, পোলট্রি, গরুর খাবার সমস্ত কিছু যেন একসাথে তৈরি করা যায়। ধন্যবাদ সবাইকে।